হেই, কি অবস্থা সবার? সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে। আজকের ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। ভুয়া চাকরির বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো। বাংলাদেশের খুব কমন একটি সমস্যা, লক্ষ লক্ষ বেকারের পকেট খালি করে দিচ্ছে এই ভুয়া বিজ্ঞপ্তিগুলো। ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কীভাবে চিনবেন, কীভাবে এর থেকে মুক্ত থাকবেন, বিস্তারিত তথ্যগুলো আজকে জানিয়ে দেবো। তো চলুন জেনে আসি বিস্তারিত। ভিডিওটি একটু বড় হতে পারে, যেহেতু বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করবো, আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখুন, শিক্ষাজীবন শেষ করে প্রত্যেকের চাওয়া থাকে একটি ভালো চাকরি। আমাদের দেশের বেশিরভাগ নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা মূলত এই একটি আশায় কিন্তু টেনে টুনে অনার্স, মাস্টার্স কিংবা স্নাতক বা ডিগ্রি শেষ করে থাকেন। অনেকেই HSC পর আর পড়ালেখা করতে পারেন না। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে চলে গেলেও চাকরি পাওয়া যেন একটা সোনার হরিণ। লক্ষ লক্ষ বেকারের এই দেশে ভালো একটি চাকরি পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, কারণ দেশে যে হারে বেকারত্বের সংখ্যা বাড়ছে সেই তুলনায় কিন্তু কর্মক্ষেত্র খুবই কম। অনেক ক্ষেত্রে বিভিন্ন সাপ্তাহিক চাকরি পত্রিকাগুলো, চাকরির যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো, এমনকি বাংলাদেশের নাম করা দৈনিক পত্রিকাগুলোতেও কিন্তু মাঝে মধ্যে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। শুধু তাই নয়, তারা টার্গেট করা প্রতিষ্ঠানের আদলে ওয়েবসাইট তৈরি করেও ধোঁকা দিচ্ছে চাকরি প্রার্থীদের। প্রকাশিত এইসব নিয়োগ বিজ্ঞপ্তির সূত্র ধরে অনেকে আবেদনও করে থাকেন। এছাড়াও সরকারি চাকরির ভুয়া নিয়োগপত্র দেখেও কিন্তু প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়ার ঘটনা ঘটেছে আমাদের দেশে, এমনও নিউজ মাঝে মধ্যে আমরা পেপার পত্রিকায় দেখে থাকি। মূলত এসব ক্ষেত্রে বেকার ভাই বোনেরা প্রতারণার শিকার হন সবচেয়ে বেশি। আবেদন করার পর চাকরি দেওয়ার নাম করে প্রতারক চক্রগুলো লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। কোমলমতি বেকার যুবক যুবতীরা এইসব ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির ফাঁদে পা দিয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দিন দিন এই সমস্যাটি কিন্তু আরও প্রকট আকার ধারণ করছে, তাই বর্তমানে এই ব্যাপারটি নিয়ে আলোচনা করার সময় এসেছে। আপনাদেরকে, যারা চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আছেন, তাদেরকে সচেতন করার জন্যই মূলত আজকের এই আয়োজন। প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি এমন কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব যাতে খুব সহজে আপনি বুঝতে পারবেন প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি আসল কিনা নকল, অর্থাৎ ভুয়া কিনা। এই বিষয়টি আপনারা খুব সহজে আজকের এই ভিডিওটির পর ধরতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির কয়েকটি বৈশিষ্ট্য আপনাদের সাথে তুলে ধরবো, যাতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখা মাত্র আপনারা জান বুঝতে পারেন যে বিজ্ঞপ্তিটি ভুয়া না আসল। নাম্বার এক, শিক্ষাগত যোগ্যতার প্রতি নমনীয়তা। ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে কম শিক্ষাগত যোগ্যতায় উচ্চতর পদে নিয়োগের অফার প্রদান করে থাকে, যদিও ক্ষেত্র বিশেষে মাঝে মধ্যে BA, স্নাতক কিংবা মাস্টার্স চাওয়া হয়ে থাকে। নাম্বার দুই হচ্ছে অতি লোভনীয় বেতনের অফার। কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই অষ্টম শ্রেণী পাশে প্রতি মাসে 10, 12, 15, 16 হাজার টাকা পর্যন্ত বেতনের অফার করে থাকে এই ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। নাম্বার তিন হচ্ছে অভিজ্ঞতাকে গুরুত্ব না দেয়া। আমরা জানি উচ্চতর পদে কিংবা উচ্চতর বেতনে কোনো চাকরিতে জয়েন করতে হলে কিন্তু অবশ্যই অভিজ্ঞতা লাগে, কিন্তু ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে সাধারণত কোনো পদেই অভিজ্ঞতা চাওয়া হয় না। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় উচ্চতর বেতনে নিয়োগ দেওয়ার কথা বলা হয়ে থাকে এইসব নিয়োগ বিজ্ঞপ্তিতে। চার নম্বর হচ্ছে নামি দামি কোম্পানি এবং প্রতিষ্ঠানের অনুকরণে নামকরণ। ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে সাধারণত নামি দামি কোনো প্রতিষ্ঠান কিংবা কোম্পানির অনুকরণে প্রায় সেম নাম ব্যবহার করে থাকে এবং লোগো ব্যবহার করে থাকে। আপনারা একটু কষ্ট করে ভালোভাবে সার্চ করলে কিন্তু বিষয়টি বুঝতে পারবেন। পাঁচ নম্বর হচ্ছে চাকরিতে যোগদানের জন্য কোনো কন্ডিশন কিংবা শর্ত উল্লেখ না থাকা। আমরা জানি যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে যোগদানের পূর্বে কিন্তু কিছু শর্ত কিংবা কন্ডিশন উল্লেখ করা হয়ে থাকে, কিন্তু ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে এ ধরনের কোনো শর্ত থাকে না। বিশেষ ধরনের দক্ষতা না চাওয়া। বর্তমানে প্রতিটা নিয়োগ বিজ্ঞপ্তিতেই আর কিছু না চাইলেও কম্পিউটার দক্ষতা চাওয়া হয়ে থাকে এবং ভাষাগত দক্ষতা চাওয়া হয়ে থাকে, কিন্তু ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে সাধারণত কোনো প্রকার দক্ষতা চাওয়া হয় না, কোনো দক্ষতা ছাড়াই নিয়োগের অফার করে থাকে। সাত নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়, আসামাত্র জয়েন। খুব হাস্যকর একটি বিষয় যে আপনি যাওয়া মাত্রই তারা আপনাকে জয়েন করার অফার করবে। ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে এটি খুব কমন একটি বিষয়। আপনি অফিসে যাওয়া মাত্রই তারা বলবে যে আপনি আজকেই জয়েন করে থাকেন, অথবা ফোন করে বলবে আপনি এই চাকরির জন্য সিলেক্ট হয়েছেন, এখন ট্রেনিং বাবদ আপনাকে 8-10 হাজার টাকা, 12 হাজার টাকা জমা দিতে হবে, ভুলেও এই কাজটি করতে যাবেন না। আট নম্বর হচ্ছে নিয়োগ প্রক্রিয়ার উল্লেখ না থাকা। প্রতিটা কোম্পানিতেই নিয়োগের কিছু প্রক্রিয়া থাকে, কিন্তু ভুয়া নিয়োগের ক্ষেত্রে কোনো প্রক্রিয়া থাকে না। নয় নম্বর হচ্ছে অনেকগুলো পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে সাধারণত অনেকগুলো পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। এছাড়াও কিছু কোম্পানি তাদের বিজ্ঞাপনে অনেক বেশি টাকা বেতনে নিজ উপজেলায় নিজ ইউনিয়নে কাজের অফার করে থাকে, যা অসম্ভব। এমনকি ছাত্রছাত্রীদেরকে পড়াশোনারও অফার করে থাকে যে আপনারা যদি এখানে জয়েন করেন, তাহলে যদি ছাত্রছাত্রী অবস্থায় থাকেন তাহলে আপনাদেরকে পড়াশোনার সুযোগ দেওয়া হবে। আবেদনকারীর ভিতর থেকে বাছাই করে শুধুমাত্র সিলেক্টেড প্রার্থীকে ফোন দেওয়া হবে এমন বিভিন্ন লোভনীয় অফার পর্যন্ত তারা নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশ করে থাকে। এই গেল কয়েকটি বৈশিষ্ট্যের কথা। এছাড়াও যেসব প্রতিষ্ঠানে সাধারণত ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বেশি হয়ে থাকে তার মধ্যে রয়েছে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ, NGO, কমিউনিটি ক্লিনিক, টেলিকম, বিদেশে চাকরি,
কনজিউমার প্রতিষ্ঠানের মার্কেটিং বা সেলসে নিয়োগ, সিকিউরিটি গার্ড এবং গার্মেন্টস, এই কয়েকটা প্রতিষ্ঠান কিংবা কোম্পানি কিংবা এনজিওতে কিন্তু সবচেয়ে বেশি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। এক্ষেত্রে আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। আবার নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে যেমন ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে, আবার পরিচিত প্রতিষ্ঠান কিংবা কোম্পানির নামের অনুকরণেও ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি মাঝে মধ্যে প্রকাশ করা হয়। পরিচিত প্রতিষ্ঠানের নামে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রতারকরা একই ধরনের মনোগ্রাম কিংবা লোগো ব্যবহার করেন ঠিকই, সেখানে কোম্পানি কিংবা প্রতিষ্ঠানের ইমেল ঠিকানা বাদ দিয়ে নিজেদের একটা ইমেল ঠিকানা জুড়ে দেন, যাতে প্রার্থীরা সেখানে সিভি পাঠিয়ে তাদের সাথে যোগাযোগ করে। সিভি পাঠানোর পর বা তারা সিভি রিসিভ করার পর তারা প্রার্থীদের হাল হকিকত অবস্থা দেখে কাকে ফাঁদে ফেলবে তারা কিন্তু ঠিক করে নেয়। প্রিয় ভিউয়ার্স, এবারে আসি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির সঠিকতা কিভাবে যাচাই বাছাই করবেন, এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি সঠিক কিনা কিভাবে যাচাই বাছাই করবেন, চলুন জেনে আসি। সরকারি চাকরির ক্ষেত্রে মনে রাখবেন, বর্তমানে প্রযুক্তির এই যুগে বেশিরভাগ সরকারি নিয়োগ প্রক্রিয়া কিন্তু অনলাইনে হয়ে থাকে। তারপর মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় সরকারি প্রতিষ্ঠানের নামও ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পুরনো আসল নিয়োগ বিজ্ঞপ্তি ফটোশপে সম্পাদনা করে কিছু তথ্য পরিবর্তন করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় প্রতারকরা। দেখতে অনেকটা হুবহু আসল বিজ্ঞপ্তির মতো হওয়ায় সাধারণ প্রার্থীরাও কিন্তু ঠিকমতো বুঝতে পারেন না। কীভাবে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি চিহ্নিত করবেন, চলুন জেনে আসি। প্রথমেই কথা বলবো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সঠিক কিনা সেটা যাচাই করতে প্রথমেই সংশ্লিষ্ট দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে দেখবেন যে .gov.bd এই অপশনটি কিন্তু থাকবে। যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু তাদের অফিসিয়াল সাইটে .gov.bd মনে রাখবেন, এটা থাকবে এবং এইরকম আছে কিনা সেটা চেক করে নেবেন। নাম্বার দুই হচ্ছে আবেদনের সাইট হিসেবে সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল সাইট বা ওই দপ্তরের সংক্ষিপ্ত নামের শেষে টেলিটকের চাকরি সংক্রান্ত পোর্টালের শেষ অংশ যেমন teletok.com.bd এটা থাকবে, যেমন ntrca.teletok.com.bd, bscec.teletok.com.bd, gtcl.teletok.com.bd এরকম সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিতে ওয়েবসাইটের ঠিকানা থাকবে। আরেকটি বিষয় মনে রাখবেন, ব্যাংকের ক্ষেত্রে বর্তমানে রাষ্ট্রায়ত্ত সকল ব্যাংকের ক্ষেত্রেই নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন প্রক্রিয়া কিন্তু recruitment.bb.org.bd এই সাইটে সম্পন্ন হয়ে থাকে। এটা মাত্র শুধুমাত্র রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোর ক্ষেত্রে। এছাড়াও জেলা প্রশাসক, সিভিল সার্জন, ইউনিয়ন পরিষদ কিংবা উপজেলা প্রশাসনে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে যেখানে নির্দিষ্ট পরিমাণে ব্যাংক ড্রাফট বা পে অর্ডার চাওয়া হয়ে থাকে। সেক্ষেত্রেও কিন্তু একটি নির্দিষ্ট ফর্ম আছে, গভর্নমেন্টের একটা চাকরির ফর্ম আছে, সেই চাকরির ফর্মটা পূরণ করেই কিন্তু আবেদন করতে হয়। আপনি হুট করে কোনো সিভি পাঠালে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না, আপনার সিভি যদি পাঠিয়ে দেন সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা কিন্তু তারা উল্লেখ করে দেয়। আপনি এটা দেখো আপনি চিনতে পারবেন ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি কিনা। এবারে কথা বলবো বিভিন্ন বেসরকারি ব্যাংক, বিমা কোম্পানি, প্রতিষ্ঠান, সংস্থা, এনজিও এবং ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর নিয়োগ বিজ্ঞপ্তি কিভাবে চিনবেন। বিভিন্ন বেসরকারি ব্যাংক, বিমা কোম্পানি, প্রতিষ্ঠান, সংস্থা, এনজিও বা ওষুধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকার পাশাপাশি তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানেও কিন্তু পাবেন। আপনি অবশ্যই যখন পত্রিকার বিজ্ঞপ্তিটি দেখবেন তাদের একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও ঢুঁ মারার চেষ্টা করবেন। এসব কোম্পানি বা প্রতিষ্ঠান কিংবা এনজিও সাধারণত তাদের নিজস্ব ওয়েবসাইট কিংবা মাঝে মধ্যে bdjobs.com মাধ্যমে আবেদনপত্র জমা নেয়, অর্থাৎ সরাসরি আপনি এনজিওতে জমা দিতে পারবেন কিংবা কোম্পানিতে যাতে জমা দিতে পারবেন অথবা বিডি জবসের মাধ্যমেও আবেদন করতে পারবেন সম্পূর্ণ টাকা ছাড়াই। আবার কেউ কেউ ইমেইলে বা নিজের ঠিকানায়ও আবেদন পাঠানোর আহ্বান করতে পারে। চার নম্বর হচ্ছে একটি বিষয় আপনি মনে রাখবেন, দেশের নাম করা কিছু এনজিও নিয়োগের সময় জামানত হিসেবে কিছু কিছু পদের ক্ষেত্রে সাধারণত 10-15-20 হাজার টাকা নেয়, কিন্তু সেই টাকাগুলো কিন্তু পরবর্তীতে সুদসহ ফেরত দেওয়া হয়, সেটা তাদের নিয়োগ বিজ্ঞপ্তিতেই উল্লেখ থাকে। সাধারণত সংশ্লিষ্ট এনজিওগুলোর ঋণ প্রোগ্রামের ক্ষেত্রে এটি করা হয়ে থাকে, সেটিও আবার সব এনজিওতে না, এগুলো কিন্তু আবার ভুয়া না, এই বিষয়টা আবার মনে রাখবেন। যেমন পদক্ষেপ, SSS, তারপর হচ্ছে সুশীলন, এ ধরনের এনজিওগুলোতে কিন্তু মাঝে মধ্যে জামানত চাওয়া হয়, এগুলো তার ভুয়া হতে পারে না, কারণ এগুলো হচ্ছে বাংলাদেশের নাম করা একটা এনজিও। পাঁচ নাম্বার হচ্ছে কোনো প্রতিষ্ঠান, কোম্পানি, সংস্থা কিংবা এনজিও যেখানেই আবেদন করুন না কেন, যখনই টাকার প্রসঙ্গটি চলে আসবে তখন আপনি সংশ্লিষ্ট কোম্পানি বা এনজিওর বিস্তারিত জেনে তারপর লেনদেন করবেন। অনেক সময় হয় কি 200-500 টাকার ব্যাংক ড্রাফট পে অর্ডারও চাওয়া হয়ে থাকে বা মোবাইলে নগদ রকেট বিকাশের মাধ্যমেও টাকা পেমেন্ট করতে বলা হয়। এসব ক্ষেত্রেও আপনার উচিত হবে প্রতিষ্ঠান সম্পর্কে যথাযথভাবে খোঁজ খবর নেওয়া, আর বর্তমানে এই জেনে নেওয়াটাও কিন্তু খুব কঠিন কিছু নয়, খুবই সহজ একটি প্রক্রিয়া। প্রতারকগণ করেন কি, অনেক সময় নামী প্রতিষ্ঠানের নামে হুবহু কিংবা নামের সঙ্গে মিল রেখেও শব্দ জুড়ে দিয়ে বা পরিবর্তন করেও বিজ্ঞপ্তি ছাপতে পারে। কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নামের সঙ্গে মিল রেখেও নকল ওয়েবসাইট তৈরি করতে পারে, এভাবেও তারা প্রতারণা করে। মূল কথা হলো যখন আপনার এসব প্রতিষ্ঠান সম্পর্কে সন্দেহ জাগে কিংবা ওয়েবসাইট দেখেও সন্দেহ দূর না হয় তাহলে আপনি সন্দেহ দূর করার জন্য এই যে ওয়েবসাইটটি দেখছেন হু ডট ইজ, হু WHO.IS,
এই সাইটে গিয়ে আপনি যে সংস্থা বা এনজিও ঠিকানাটি খোঁজ করতেছেন সেই ওয়েবসাইটের ঠিকানাটি এখানে দিলেই এই ডোমেইনটি সংশ্লিষ্ট ডোমেইনটি বা ঠিকানাটি নতুন কিনা সেটা আপনাকে দেখিয়ে দেবে। যদি একদম নতুন হয়ে থাকে অর্থাৎ ওয়েবসাইটটি যদি নতুন হয়ে থাকে তাহলে কিন্তু লেনদেন করতে যাবেন না। ৬ নম্বর হচ্ছে বর্তমানে বাসে ট্রেনে বাসে স্ট্যান্ডে রেল স্টেশনে বেশ কিছু চাকরির বিজ্ঞাপন চোখে পড়বে আপনার, অথবা আপনি যখন রাস্তার সাইড দিয়ে হেঁটে যাবেন পাতে ধরে হাঁটতে গেলে দেখবেন যে বিভিন্ন ইলেকট্রিক অর্থাৎ বিদ্যুতের খুঁটিতে ওয়ালে বিভিন্ন চাকরির বিজ্ঞাপনের পোস্টার লাগানো থাকে। এসব নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বেশিরভাগই গার্মেন্টস সিকিউরিটি কোম্পানি এবং মার্কেটিংয়ের হয়ে থাকে। অল্প শিক্ষাগত যোগ্যতা তথা অষ্টম শ্রেণী পাস এসএসসি এইচএসসি পাশে নিয়োগের কথা বলা হয়ে থাকে এবং উচ্চতর বেতনের কথা বলা হয়ে থাকে। চটকদার এসব বিজ্ঞাপন দেখে ভুলেও কিন্তু আপনি এদের ফাঁদে পা দেবেন না। মনে রাখবেন এগুলো পুরোটাই ভুয়া, শুধু টাকা মেরে দেওয়ার ধান্দায় থাকে তারা। নাম্বার ৭ হচ্ছে আসল এবং চলমান চাকরির সকল নিয়োগ বিজ্ঞপ্তি আপনি একটা ওয়েবসাইটে পাবেন। আমি ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, alljobs.kjob.com.bd। এই ওয়েবসাইটে গেলে আপনি চলমান যত নিয়োগ বিজ্ঞপ্তি আছে সরকারি বেসরকারিও সবগুলোই পাবেন এবং সবগুলোই সঠিক, এটা কিন্তু ভুয়া হওয়ার সম্ভাবনা খুবই কম। আরেকটি বিষয় আপনি মনে রাখবেন, সরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে সরকারি আবেদনের ফি নির্দিষ্ট কোডে SMS পাঠিয়ে কিংবা নির্ধারিত ফর্ম জমা দিয়ে দিতে হয়। আমি যেটা একটু আগে বললাম যে সরকারি চাকরির নির্ধারিত ফর্ম আছে সেই ফর্মে আবেদন করতে হয়, কোনো ব্যক্তি ব্যক্তিগত নাম্বারে টাকা পাঠাতে হয় না। কেউ যদি পাঠাতে বলে ব্যক্তিগত নাম্বারে তাহলে ধরে নেবেন আপনি প্রতারকের খপ্পরে পড়েছেন। শেষ কথা, প্রতিষ্ঠিত কোনো কোম্পানি সংস্থা প্রতিষ্ঠান এনজিও কখনো চাকরির জন্য আপনার কাছে টাকা দাবি করবে না। আর মনে রাখবেন যে কোনো নিয়োগ কিন্তু এমনি এমনি হয় না, বর্তমানে এনজিও এবং কোম্পানিগুলোতেও লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষার পরেই কিন্তু নিয়োগ করা হয়ে থাকে। ভুয়া কোম্পানি হলে আপনার কাছে কোনো ধরনের পরীক্ষা নেবে না, বরং সবার আগে সে টাকা দাবি করবে। আর সেই সঙ্গে আরেকটি বিষয় আপনি মনে রাখবেন, কোম্পানির চাকরিতে কোনো আবেদন ফি লাগে না, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে রকেট নগদ বিকাশের মাধ্যমে টাকা চাইতে পারে। এছাড়াও নিজ ইউনিয়ন নিজ উপজেলায় নিয়োগের অফার করতে পারে, অনেক বেতনে টাকা দেওয়ার চাকরির অফার করতে পারে, আপনি খোঁজ নিলেই পুরোটাই বুঝতে পারবেন। শুধুমাত্র ইউনিয়নে হয়তোবা ভালো বেতনে দুই একটা এনজিও থাকলেও থাকতে পারে যারা নিজ ইউনিয়নে চাকরি দিয়ে থাকে, কিন্তু তারপরেও বেশিরভাগ এনজিওর ক্ষেত্রে আমি দেখেছি তারা নিয়োগ বিজ্ঞপ্তিতে এটা উল্লেখ করে দেয় আপনার পার্শ্ববর্তী জেলায় হবে কর্মস্থল, আপনার জেলায় কিন্তু কর্মস্থল হবে না, এটা উল্লেখ করে দেওয়া থাকে। শেষ করার আগে আরেকটি বিষয় আপনাকে মনে করে দিতে চাই, সরকারি চাকরিতে শুধুমাত্র টেলিটকের মাধ্যমে লেনদেন করা হয়ে থাকে। অবশ্য কিছু ব্যতিক্রম আছে, যেটা আমি বললাম একটু আগে, যে কিছু উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে কিংবা কিছু জেলা পরিষদের ক্ষেত্রেও এটা ব্যতিক্রম হতে পারে। যদি দেখেন টেলিটক ছাড়া অন্য কোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরকারি চাকরির ক্ষেত্রে আবেদন ফি দিতে বলেছে তাহলে বুঝবেন আপনি প্রতারিত হতে যাচ্ছেন। পরিশেষে একটি কথা বলবো, চোখ কান খোলা রাখুন, বুঝে শুনে আবেদন করুন, তাহলেই প্রতারিত হবেন না। নতুন বছরে আপনার জন্য শুভকামনা থাকলো, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন বেশি করে যাতে সবাই বুঝতে পারে। ভালো থাকবেন, কথা হবে পরবর্তীতে অন্য অন্য আপডেট ভিডিওতে। সে পর্যন্তই আল্লাহ হাফেজ।